রবিউল? হ্যাঁ, এই দেখটা শোনার জন্যই তো প্রতিদিন ছুটে আসি। আর কতদিন? তুমি যতদিন বলবে এই ডাকটা শোনার জন্য আমি ততদিন ছুটে আসব। আমি সেটা বলি নাই, আর কতদিন এভাবে চলবে? আমার পক্ষে আর পসিবল না। তোমার প্রবলেমটা কি সেটা তো বলবা। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। ঠিক আছে, আমি তোমাকে ঠিক 4 বছর সময় দিলাম, এর থেকে বেশি একদিনও আমি ফ্যামিলিকে মানাতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম 4 বছর অপেক্ষা করতে পারবো। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, আমার পক্ষে আর একদিনও অপেক্ষা করা সম্ভব হয় নাই। আমাকে মাফ করে দিও।